গয়েশপুরে অবৈধভাবে তৈরি হওয়া কারখানা সহ অবৈধ কনস্ট্রাকশনে হানা প্রশাসনের। ঘটনাটি নদিয়ার গয়েশপুর পৌর 18 নম্বর ওয়ার্ডে। এখানে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল JMT অটোমোবাইল কারখানা। যদিও গয়েশপুর পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি বলেন এই কারখানা অবৈধ, কিন্তু কারখানার মালিক তার দাবি কারখানা বৈধভাবেই তৈরি করা হয়। এদিন গয়েশপুর পৌরসভার পৌর প্রশাসক সহ কল্যাণী মহকুমা প্রশাসকের আধিকারিকগণ এদিন পরিদর্শনে আসেন। এই কারখানার পাশেই তৈরি হচ্ছিল আরেকটি কনস্ট্রাকশন, যদিও সেটি এই ওয়ার্ডের এক বাসিন্দা তৈরি করছিল। সেই কনস্ট্রাকশন পৌরসভার পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়। সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন যিনি করছিলেন তার দাবি পৌরসভাকে জানিয়ে এবং সব নিয়ম মেনে তৈরি করা হচ্ছিল। তিনি আরো বলেন, কিছু দুষ্কৃতী আমার এই কনস্ট্রাকশন ভেঙে দেয়, তবে পৌর প্রধান দাবি করেন অবৈধভাবে তৈরি হচ্ছে বলেই পৌরসভার পক্ষ থেকে ভাঙানো হয়েছে। তবে এই নিয়ে আজ ছিল চরম উত্তেজনা নদিয়ার গয়েশপুরে। যেটা দেখলাম এখানে এই পশ্চিমবঙ্গ খাদি কেন্দ্র এই সোসাইটিটা যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্য থেকে সরে এসে এখন এই সমস্ত এই জমিগুলো কাউকে নোটারির মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে। এটা মনে রাখার দরকার যে যে উদ্দেশ্যে আপনাকে সরকার রেজিস্ট্রেশন দিয়েছে সেই উদ্দেশ্যে যদি আপনি কাজ না করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন বাতিল হবে। আমরা চেষ্টা করছি যে এদের যে সোসাইটিটা আছে সোসাইটি ঠিকমতো কাজ করছে না, সোসাইটির রেজিস্ট্রেশনটা বাতিল করে এরা পৌরসভা টেক ওভার করতে পারে কি না সেটা আমরা দেখছি। পাশাপাশি একটা ল্যান্ড দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশনটা আপনারা আজকে ভাঙলেন। আমরা দেখছি যে এই মানে কেউ কেউ বলছেন যে দুষ্কৃতীরা ভেঙেছে, যিনি এখানে ল্যান্ড অকুপাই করে বসে আছেন তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তা উনি যদি বলেন এই কথা তিনি বলতেই পারেন। আমি জানি না যে উনি মানে মানে কতদূর এটা হিম্মত রাখেন যে এই কথা বলার যে দুষ্কৃতীরা করেছে, পৌরসভার লোক এসে দুষ্কৃতীরা করেছে, কতটা হিম্মত রাখেন বলার। তো যেগুলো আনঅথরাইজড কনস্ট্রাকশন আছে আপনি মিউনিসিপ্যাল অ্যাক্টে আছে, যেখানেই আপনার কনস্ট্রাকশন হবে আপনি মিউনিসিপ্যালিটিকে জানাতে বাধ্য। আপনি মিউনিসিপ্যালিটিকে জানাননি, মিউনিসিপ্যালিটি এটা এইচডিওকে জানিয়েছে এবং তার সহায়তায় এগুলো ভেঙে দেওয়ার ব্যবস্থা করছে। মৃন্ময় লাহিড়ী, রিপোর্ট আপতাক খবর। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।